সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী পাঁচে সমীকরণ সমাধান নিয়ে কিছু আলোচনা করব। পূর্বের ক্লাসে আমরা সমীকরণ কি, চলক কি, গাণিতিক রাশি কি, এই ধরনের মৌলিক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও আমরা আজকে সমীকরণ সমাধানের জন্য কিছু স্বতঃসিদ্ধ আছে, এই স্বতঃসিদ্ধগুলো নিয়ে আলোচনা করব, আর পাশাপাশি এই স্বতঃসিদ্ধগুলোর উপর ভিত্তি করে কিভাবে সমীকরণ সমাধান করা যায় তা নিয়ে আলোচনা করব। আসো আমরা স্বতঃসিদ্ধগুলো দেখি। এ বি সি যদি কোন ধনাত্মক সংখ্যা হয়, ধনাত্মক বা ঋণাত্মক অথবা ভগ্নাংশ যে কোনো হতে পারে, যে সমূহ সংখ্যা হতে পারে, যদি এ বি সি ধনাত্মক হয় তাহলে এ সমান যদি বি হলে এর যদি সাথে অন্য কোনো সংখ্যা যদি উভয় পক্ষে যদি আমরা যোগ করি তাহলে উভয় পক্ষের যোগফল সবসময় কি হবে, সমান হবে দুই। এ সমান যদি বি হয় তাহলে এই সমীকরণের উভয় পক্ষকে থেকে যদি কোনো সংখ্যা বিয়োগ করি তাহলে উভয় পক্ষের বিয়োগফল কি হবে, সমান হবে তিন। এ সমান বি হলে ওই সমীকরণের উভয় পক্ষকে যদি একই যাক সংখ্যা দিয়ে গুণ করি তাহলে উভয় পক্ষের গুণফল সমান হবে চার। এ সমান বি হলে ওই সমীকরণের উভয় পক্ষকে যদি আমরা একই সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে ভাগফল সমান হবে। সমীকরণ সমাধানের জন্য ক্লাস সিক্সে এই চারটা স্বতঃসিদ্ধ আমাদেরকে ব্যবহার করতে হয়। আমরা অনেকেই যে ক্লাস সিক্সের সমাধানের জন্য অখণ্ড বিধিটা ব্যবহার করি না, ষষ্ঠ শ্রেণীতে এই স্বতঃসিদ্ধগুলো ব্যবহার করেই সমীকরণের সমাধান করাটাই হলো উত্তম। আসো এই সমীকরণের উপর ভিত্তি করে আমরা কতগুলো সমাধান দেখব। যেমন প্রথমটা থাকলো এ সমান বি হলে এ প্লাস বি আর বি প্লাস সি উভয় পক্ষ, তাহলে এই নিয়মগুলোর উপর ভিত্তি করে আমরা কতগুলো সমাধান করি। অনুশীলনী পাঁচে ১২ ১৫ ১৭ আর ২৩ এই অঙ্কগুলো আমি একটু নির্বাচন করলাম। দেখি ১২ নম্বর একটা সমীকরণ দেওয়া আছে x প্লাস ৪ ইকুয়াল হলো ১৩ বা এখন আমাকে চলক বিশিষ্ট এখানে যে সংখ্যা আছে এই সংখ্যাটাকে অপসারণ করতে হবে। এই অপসারণের জন্য আমার x প্লাস ৪ আছে, সুতরাং উভয় পক্ষ থেকে যদি আমি মাইনাস ৪ বাদ দিয়ে দিই তাকে পর্জন বিধি বলা যেতে পারে, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। এখানে লিখতে পারবো আমরা উভয় পক্ষ থেকে মাইনাস ৪ বিয়োগ করে তাহলে এখানে আমরা দুটো রাশির অপশন প্লাস ৪ মাইনাস ৪, এখানে শুরু থাকলো ১ আর ১৩ থেকে ৪ গেলে কি হলো ৯ হলো, অতএব নির্ণয় সমাধান x সমান হলো ৯, এটাই আমাদের আনসার। অর্থাৎ এখানে আমরা একটা স্বতঃসিদ্ধ ব্যবহার করেছি, অর্থাৎ সমীকরণের উভয় পক্ষ থেকে যদি সমান সংখ্যা আমরা অপসারণ অর্থাৎ বিয়োগ করে নেই তাহলে উভয় পক্ষের বিয়োগফল সমান হয়, এই স্বতঃসিদ্ধটা আমরা ব্যবহার করলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি অঙ্ক করার সাথে সাথে তোমরাও খাতা কলম সাথে নিয়ে অঙ্কগুলা কোন সময় কোনো কারণে পেছনে পড়ে গেলে পুজ করে অঙ্কগুলা সমাধান করে খাতাতে তুলে নিবার ধারাবাহিক
এখন দ্বিতীয় একটা দেখি, আমরা একটা স্বতঃসিদ্ধের ব্যাপার দেখলাম, এখন হলো 15 নাম্বার। 15 নাম্বার হলো y মাইনাস 5 ইকুয়াল হলো 11। তাহলে এখানে হবে মাইনাস 5, তাহলে যদি আমি এটা অপসারণের জন্য উভয় পক্ষে যদি প্লাস 4 যোগ করে দেই তাহলে 5 কে অপসারণ করতে পারবো, তাহলে y মাইনাস y প্লাস হলো 5। এখানে কি করেছি, উভয় পক্ষকে প্লাস 5 যোগ করে, তাহলে যোগ করলাম, এখানে হলো প্লাস 5 মাইনাস 5 অপসারণ করা হলো, তাহলে y সমান থাকলো 11 আর 5 হলো 16। তাহলে এটাই হলো প্রদত্ত সমীকরণের সমাধান। তাহলে উত্তর হলো নির্ণয় সমাধান y সমান হলো 16। এটাই আমরা আনসার লিখতে পারি, এটাই হলো 16। তাহলে এখানে আমরা আরেকটা স্বতঃসিদ্ধ ব্যবহার করলাম, যে উভয় পক্ষ থেকে উভয় পক্ষের সাথে যদি সমান সংখ্যক সংখ্যা যোগ করা হয় তাহলে মানে কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ উভয় পক্ষের বিফলটা কি যোগফলটা কি হয় সমান হয়। আচ্ছা, আমি এই অঙ্কটাও তোমাদেরকে এখান থেকে মুছলাম। আমরা 17 নম্বর অঙ্কটা দেখি অনুশীলনী, তোমরা অনুশীলনী খেয়াল করবা, এটা অনুশীলনী 5 এর 4টা অঙ্ক নিয়ে আমরা আজকের আলোচনা। 3x ইকুয়াল হলো 12, তাহলে এখানে এই 3 কে অপসারণের জন্য আমরা উভয় পক্ষকে 3 দ্বারা কি করে দিলাম, ভাগ করে দিলাম, তাহলে আমরা 3 দ্বারা 3 রে ভাগ করলে 1, আর 3 দ্বারা 4 রে ভাগ করলে হবে 4। তাহলে উপরে x1 এ x থাকলো আর নিচে বাম পাশে ভাগ, ডান পাশে আমাদের ভাগফলটা কি থাকলো, 4 থাকলো। এটাই হলো উক্ত সমীকরণের আমাদের সমাধান। তাহলে অতএব নির্ণয় সমাধান x সমান 4, এটাই হবে আমাদের আনসার 4। তাহলে এখানেও আমরা একটা স্বতঃসিদ্ধ ব্যবহার করলাম, যদি কোন সমীকরণের উভয় পক্ষকে সমান সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে উভয় পাশের ভাগফল কি থাকে, সমান থাকে। আমরা সর্বশেষ একটা অঙ্ক দুটা ওই অনুশীলনী 5 এর 23 নম্বর অঙ্কটা কি করবো, আলোচনা করবো। তাহলে এখানে আমাকে প্রথমে এই সহগীয় সংখ্যার সাথে চলকের সংখ্যার সাথে কি যে সংখ্যার মানে ধ্রুবক মানটা যোগ আছে এটাকে অপসারণ করতে হবে। তাহলে এটা করতে হলে আমি প্লাস 9 আছে, আমি যদি মাইনাস 9 দিয়ে দেই তাহলে এটা এই পক্ষ থেকে 9টা অপসারণ হয়ে যাবে। তাহলে যে সংখ্যা আমি বাম পক্ষে বিয়োগ করেছি ওই একই সংখ্যা আমাদেরকে ডান পাশেও কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে এখানে প্লাস 9 মাইনাস 9 কাটা থাকবে, 2x ইকুয়াল হলো মাইনাস হলো 6। 9টা কি বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে এই চিহ্নটাই আমাদের এখানে বসবে। বা এখন হলো এই 2 কে অপসারণ করতে হলে উভয় পক্ষকে আমরা কি করলাম, 2 দ্বারা ভাগ করলাম। তাহলে চলক থাকবে শুধু 2 দ্বারা 2 কে ভাগ করলে 1 মিন্স x, আর হলো 2 দ্বারা 6 কে ভাগ করলে 3 মাইনাস 3। তাহলে অতএব নির্ণয় সমাধান x মাইনাস x সমান মাইনাস, এটাই আমাদের সমাধান। এইভাবে হলো স্বতঃসিদ্ধ ব্যবহার করে আমরা সমীকরণের সমাধান করতে পারবো।
আমি আশা করি তোমরা বিষয়টা এই শতসিদ্ধগুলোর প্রয়োগ বুঝতে পেরেছ। আমি এখন তোমাদের জন্য এই অঙ্কগুলোর পাশাপাশি তিন চারটা হোমওয়ার্ক দিব, যেগুলো তোমরা এগুলা একটু ভালোভাবে দেখে রেকর্ডিংটা ভালোভাবে শুনে এরপরে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করো। তাহলে আমি বাড়ির কাজ হিসেবে সর্বশেষ হলো আমাদের আছে পি বাই টু ইকুয়াল হলো থ্রি। তাহলে আমরা এই সংখ্যা অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আগামী ক্লাসে আমি সমাধানের শুদ্ধি পরীক্ষা এবং সমাধান সম্পর্কিত যা পড়াইছি তার ভিতরে থেকে আমি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফিজ।